झुकेगा नहीं, राज्य कांग्रेस तृणमूल जोट निये बड़ आपडेट। लोकसभा भोटेर दामामा बाजलो बोले बछर शेष होलेई शुरू प्रतिद्वंदिता, आर तार माझेई एबार नतून गुंजन कांग्रेस ओ तृणमूलेर मध्ये जोट होच्छे किना सेई कथाई शोना जाच्छे। राजनैतिक दलगुलिर अंदरे भोटेर प्रस्तुति शुरू होये गियेछे, जनसंजोगे जोर देवा होच्छे। এদিকে এই সময় ইন্ডিয়া জোটের সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে বলে সূত্রে খবর। দফায় দফায় বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করেছেন। এ নিয়েই ভিন্ন মত শোনা গেল শরদ পাওয়ারের মুখে। তবে কি লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট ভাঙনের পথে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এনসিপি সভাপতি শরদ পাওয়ার জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ ছাড়াও লড়াই করে জয় পাওয়া সম্ভব। এই প্রসঙ্গে 1977 সালের লোকসভা নির্বাচনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, 1977-এর ভোটে প্রধানমন্ত্রীর মুখ ছিল না। নির্বাচন শেষ হলে মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়, তাই প্রধানমন্ত্রীর মুখ না থাকলেও অসুবিধা হবে না বলেই মনে করছেন এনসিপি সুপ্রিমো। তিনি বলেন, মানুষ পরিবর্তন আনতে চাইলে যে কোনো উপায়ে সেই পরিবর্তন আসবে। শরদ পাওয়ারের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব খারিজ করছেন এনসিপির প্রবীণ নেতা। দুজনের মত পার্থক্য কি জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলবে? হাই ভোল্টেজ নির্বাচনের আগে ফাটল ইন্ডিয়া জোটে? তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি মুখপাত্র সৈয়দ পুনওয়ালা লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছিলেন তাতে খুশি ছিল না কংগ্রেসও, কিন্তু শরদ পাওয়ার জানিয়েছেন তিনি বিরোধী জোটের সঙ্গে বিরোধিতা করবেন না। সবচেয়ে বড় কথা, কেরালে বাম কংগ্রেসের আসন সমঝোতা হচ্ছে না, অর্থাৎ সেখানে এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে লড়বে। পাঞ্জাব এবং দিল্লিতেও কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে আসন সমঝোতা না হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর কংগ্রেসের অবস্থান বাংলায় তলানিতে। কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা বিধায়ক কাউন্সিলররা দল ছেড়ে তৃণমূলেতে যোগদান করেছেন। সেই সূত্রে রাহুল গান্ধীর কাছে বঙ্গ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, এবার যদি বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস আসন সমঝোতা করে তাহলে ভবিষ্যতে দলের অবস্থা আরও খারাপ হবে, দলের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না বলেও জানিয়েছেন তারা। তৃণমূল শুধু বহরমপুর ও মালদা দক্ষিণ কেন্দ্র ছাড়া কংগ্রেসকে আর কোনো আসন ছাড়তে রাজি নয়। সেক্ষেত্রে উত্তরবঙ্গের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কংগ্রেসের দেওয়াল লিখন থাকবে না, তাতে আগামী দিনে কংগ্রেসের পতাকা ধরার লোক থাকবে না বলে রাহুলের কাছে দাবি করেছেন বাংলার কংগ্রেস নেতৃত্ব। কিছুদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে খড়গে প্রসঙ্গে বলেন, তিনি মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করেছেন, অরবিন্দ কেজরিওয়াল তাকে সমর্থন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। काम हमने किया है कि हर लोग पूछता है एक फेस तो चाहिए, तुम्हारा फेस कौन है, तो इसी के लिए हम एक प्रपोजल दिया था कि खड़गे जी को होना चाहिए। खड़गे जी अगर फेस होगा तो ठीक है, और हमारा कोई एतराज नहीं है, और हमको सपोर्ट दिया है अरविंद केजरीवाल जी। नीतीश जी नाराज है आपके प्रपोजल से? क्या नीतीश जी नाराज है? नहीं, मेरे को पास ऐसा कोई खबर नहीं है। कांग्रेस आगामी काल থেকে যে কর্মসূচি করছে গোটা দেশ জুড়ে, তৃণমূল কংগ্রেস কি তার সঙ্গে আছে? পার্টি প্রোগ্রাম, এটা পার্টি প্রোগ্রাম, উই আর নট ডিসকাসিং দিস পার্টি প্রোগ্রাম রাইট নাও হিয়ার।
অন্যদিকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে তিনি বলছেন সব মিলিয়ে এমন পরিস্থিতি, এই পরিস্থিতিতে বঙ্গ কংগ্রেস কি বলে, সেই দিকে তো প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। তাই মল্লিকার্জুন খাড়গে তিনি কি বলেছেন শোনাব আপনাদের। हमने पहले सभी लोग जीत के आना है, जीत के लिए क्या करना उसके बारे में हम सोचे, कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है। एमपीज अगर नहीं है तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है। तो इसीलिए हम पहले अपनी संख्या बढ़ाने के लिए एक होकर सभी लोग लड़ के हम मेजॉरिटी लाने की कोशिश करेंगे। और बीजेपी आज जो, और मोदी जी बहुत इतना एक दो तीन इलेक्शन होने के बाद उनको तो इतना घमंड आया कि अब देश में मेरे सिवाय कोई नहीं बचेगा या दुनिया में भी मैं एक ही लीडर हूँ, प्रचार करते हैं। तो हम पहले जीतने की कोशिश करेंगे और एक होकर जीतेंगे। সামিলিয়ে এই পরিস্থিতিতে বঙ্গ কংগ্রেস নেতৃত্বের দিকে তাকিয়ে হাইকমান্ড। মমতা শরদের মতে পার্থক্যই ইঙ্গিত করছে, তাহলে কি ইন্ডিয়া জোটে ভাঙনের সুরেই সুর মেলাচ্ছে? লোকসভা ভোটের দামামা বাজল বলে বছর শেষ হলেই শুরু প্রতিদ্বন্দ্বিতা, আর তার মাঝেই এবার নতুন গুঞ্জন কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হচ্ছে কিনা সেই কথাই শোনা যাচ্ছে। রাজনৈতিক দলগুলির অন্দরে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জনসংযোগে জোর দেওয়া হচ্ছে। এদিকে এই সময় ইন্ডিয়া জোটের সদস্যদের মধ্যে মত পার্থক্য দেখা গিয়েছে বলে সূত্রে খবর। দফায় দফায় বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন। এ নিয়েই ভিন্ন মত শোনা গেল শরদ পাওয়ারের মুখে। তবে কি লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট ভাঙনের পথে এই প্রশ্ন উঠতে শুরু করেছে? সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এনসিপি সভাপতি শরদ পাওয়ার জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ ছাড়াও লড়াই করে জয় পাওয়া সম্ভব। এই প্রসঙ্গে 1977 সালের লোকসভা নির্বাচনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, 1977-এ ভোটে প্রধানমন্ত্রীর মুখ ছিল না, নির্বাচন শেষ হলে মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়, তাই প্রধানমন্ত্রীর মুখ না থাকলেও অসুবিধা নেই বলেই মনে করছেন এনসিপি সুপ্রিমো। তিনি বলেন, মানুষ পরিবর্তন আনতে চাইলে যে কোনো উপায়ে সেই পরিবর্তন আসবে। শরদ পাওয়ারের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব খারিজ করছেন এনসিপির প্রবীণ নেতা। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপের নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।